প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বগুড়া থেকে আলপনা বলছিলাম। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি বলুন। আমার বয়স 18 বছর। আমার মাজা ব্যথা, মানে মাঝে মাঝে আমার মাজা ব্যথা হয়, একটু বেশি হাঁটলে বা একটু বেশি দাঁড়ায় থাকলে খুব মাজা ব্যথা হয়। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখেছিলেন? না, আমি এর আগে ডাক্তার দেখাইনি কখনো। আচ্ছা, মাজা ব্যথা কি মাজা থেকে পায়ের দিকে যায় ব্যথাটা, নাকি শুধু মাজায়? না না, শুধু মাজায়। আচ্ছা জি, দর্শক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওনার যে সমস্যাটা, এটা মেকানিক্যাল সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাজা ব্যথা করে, তারপরে অনেক সময় অনেক রোগী বসে থাকলে মাজা ব্যথা করে, উঠতে গেলে ব্যথা হয় বা নিচে বসার পর উঠতে কষ্ট হয়, এই জাতীয় অল আর মেকানিক্যাল ব্যাক পেইন। তো ব্যাক পেইন মেকানিক্যাল, আমি বলছি দিস ইজ এ বিশাল সাবজেক্ট। মেকানিক্যাল আমরা এক কথায় বলে দিলাম, কিন্তু বেসিক্যালি কনফার্ম ডায়াগনোসিস জরুরি। মেকানিক্যাল এখানে লিস্থেসিস হতে পারে, পিএলআইডি হতে পারে, স্লিপ ডিস্ক হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, বক্রতা বা লাম্বার যে কার্ভেচার থাকে এটা সামনে উত্তল থাকে, এটা হয়তো স্ট্রেট হয়ে যেতে পারে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে এখন যে ট্রিটমেন্টটা দিতে হবে বায়োলজিক্যাল ফিজিওথেরাপি, এটা খুব ভালোভাবে কাজ করে। আর আপনার বসা চলার কিছু নিয়ম কানুন আছে, এগুলো স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে পারেন। আর একঘেয়েমি এক নাগারে যে কোনো জায়গায় বসে থাকবেন না, এক ঘন্টা পর পর অবস্থানটা পাল্টাবেন। আর আপাতত কোমরে গরম সেঁক দিয়ে দেখেন, আর যদি আপনি গ্রামে থাকেন মনে হচ্ছে যদি সাঁতার কাটতে পারেন সাঁতার কেটে দেখেন, না হলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন আগে কনফার্ম ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নিলে সেরে যাবে। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম। আপনার? আমি জাবির হোসেন বলছিলাম। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার আমার বয়স 30। জি, আমি দীর্ঘদিন যাবত কোমরে পেইন, মানে আমি সেই স্কুল লাইফে একটা আঘাত পেয়েছিলাম কোমরে, এরপর থেকে বিভিন্ন চিকিৎসা পর সেরে যায় এবং 2-4 বছর পর আবার দেখা দেয়। তো এখন আমি আমার একটা চাকরি করি, ব্যাংকে চাকরি করি। তো এখানে এখন প্রায় আমার 1 বছর যাবত কোমর ব্যথা লেগে আছে এবং ব্যথাটা আপনার মাসুলে ছোড়ায়, দুই ছোড়ায় যায়, বাম পায়ে যায়, ডান পায়ে যায়, এরকম অবস্থা। তো বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন চিকিৎসা পর সারে না, যে 1 মাস ভালো ছিলাম আবার হচ্ছে এরকম অবস্থা। আপনার কি ডায়াগনোসিস জানেন, মানে আপনি যে ডক্টর দেখেছিলেন ওনার অবশ্যই আপনাকে একজন একটা মানে আপনার সমস্যাটা কি বলে দিয়েছিল? আসলে এই ধরনের কোনো কিছু নাকি ধরা পড়ছে না, যে আমার পেইনটা কি এটা বলতে পারে না। আচ্ছা, ডায়াগনোস্টিক করা হয়েছে কিন্তু কোনোতে কিছু হচ্ছে না, মানে ভীষণ বিপদের মধ্যে আছি। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি। 1 মাস ভালো ছিল, জি, এরপরে যে আবার 4-5 দিন যাবত আবার পেইনটা বাড়ছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার পেইনটা পেইনটা ওই যে আপনার বাম পায়ের মাসুলে ছোড়ায় আর কি, ওইদিকে আমি বারবার বলছি, ডেস্ক জব ওয়ার্কার যারা বসে বসে যারা কাজ করে, যেমন উনি ব্যাংকার, মানে আমরা যে ব্যাংকের যদি আপনি স্টাডি নেন, যারা ব্যাংকার তারা কিন্তু সকালে যখন অফিসে আসে রাতে অনেক সময় অফিস থেকে যেতে হয়, সারাদিন ডেস্ক জব করতে হয় এবং প্রচুর কম্পিউটিং করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে হয়, এটার কারণে মেকানিক্যাল ব্যাক পেইন হয়। এবং প্রায় আমরা প্রায় 80% ব্যাক পেইনের রোগী এখন ব্যাংক জব যারা করে তাদের পাচ্ছি। এবং দেখা যায় যে লিস্থেসিস থাকে, কোমরে ডিস্ক প্রলাপস থাকে, এবং ওনার যে কমপ্লেইনটা কোমর থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে। তো দর্শক, আপনার এখনই জরুরি একটা MRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং, কোমরে যদি আপনি করে নিতে পারেন, এটা বাংলাদেশে খুব মোটামুটি সস্তা, বাংলাদেশে অন্য দেশের তুলনায় ডায়াগনোসিসটা। এটা করার পর আপনার এই কনফার্ম ডায়াগনোসিস হয়ে যাবে। আপনার সম্ভবত PLID বা আমরা যেটা বলি স্লিপ ডিস্ক, এটা আছে, এটা এখন এটা থেকেই আপনার এই সমস্যাটা হচ্ছে। আফটার দ্যাট আমরা ডিকম্প্রেশন ফিজিওথেরাপি করাইতে হবে। ফিজিওথেরাপির অনেক ভাগ আছে, সেটা আপনাকে হসপিটালাইজড করে কয়েক সপ্তাহ ডিকম্প্রেশন করলে এটা চলে যাবে। আর আপনি যে ডেস্ক জব করেন, আপনি যে ব্যাংকে যেখানে বসেন চেয়ারটা, অবশ্যই ব্যাক সাপোর্টটা স্ট্রেট হতে হবে, একটা না এক ঘন্টা বেশি বসে থাকবেন না, সামনে ঝুঁকে কাজ করবেন না, স্ট্রেট বসে কাজ করবেন, মাঝে মাঝে একটু চলাফেরা করবেন, ব্যাংকে একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন, ব্যাক রেস্ট ইউজ করতে পারেন যে চেয়ারে ব্যবহার করেন। আর আপাতত একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডিকম্প্রেশন ফিজিওথেরাপি করান, আশা করি সেরে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।